আর এই কারণে অনেক সময় আমাদের মধ্যে প্রশ্ন আসে যে একটা ফর্মুলা মিল্ক বাচ্চা একটুখানি খেলো, তারপর সেটা কতক্ষণ আমরা বাচ্চাকে আর খাওয়াতে পারবো পরে, নাকি সেটা ফেলে দিতে হবে? অনেকটা ফর্মুলা মিল্ক বানানোর পর সেটা ফেলে দিতে আমাদের সত্যিই খুব গায়ে লাগে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? লেস্টাকে বল চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের ফর্মুলা মিল্ক খাওয়ানো সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন। আর সেই বিষয়টা হলো, ফর্মুলা মিল্ক একবার বানানো হয়ে গেলে সেই ফর্মুলা মিল্কটি বাচ্চাদেরকে কতক্ষণ পর্যন্ত খাওয়ানো যেতে পারে, কখন সেটাকে ফেলে দেওয়া উচিত, ইত্যাদি ইত্যাদি। তো চলুন আর দেরি না করে ফটাফট আজকে ভিডিওটা স্টার্ট করি। তো বাচ্চাদের ফর্মুলা মিল্ক বা ফর্মুলা মিল্ক ফর বেবিস রিলেটেড আমাদের চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে। আপনারা ইউটিউবে সার্চে যাবেন, গিয়ে সেখানে লিখবেন লেটস টক অ্যাবাউট ফর্মুলা মিল্ক ফর বেবিস, লিখে সার্চ করলেই দেখবেন আমাদের চ্যানেলের বিভিন্ন ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। সেই সমস্ত ভিডিওগুলো যদি আপনারা দেখে নেন তাহলে ফর্মুলা মিল্ক রিলেটেড বিভিন্ন রকমের ইনফরমেশন আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। এছাড়াও আজকে ভিডিওটা থেকে শুরু করে প্রত্যেক সপ্তাহে ফর্মুলা মিল্কের ওপরে ভিডিও থাকবে আপনাদের জন্য, যেখান থেকে আপনারা ফর্মুলা মিল্ক রিলেটেড আলাদা আলাদা বিষয় সম্পর্কে জানতে পারবেন। বলতে পারেন যে ফর্মুলা মিল্কের ওপরে ভিডিও সিরিজ এরপর আপনাদের সাথে পরপর পরপর শেয়ার করতে থাকবো। তো আজকের ভিডিওটা হচ্ছে স্পেশালি ফর্মুলা মিল্ক একবার বানানো হয়ে গেলে সেই ফর্মুলা মিল্কটা কতক্ষণ পর্যন্ত আমরা স্টোর করে রাখতে পারি, কীভাবে রাখতে পারি স্টোর করে, কতক্ষণ পর পর্যন্ত সেটা বাচ্চাদেরকে খাওয়ানো যেতে পারে, ইত্যাদি ইত্যাদি এই বিষয়ের ওপর। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে বলে দিই, বাচ্চাদের জন্য কিন্তু সবসময় মনে রাখবেন মায়ের ব্রেস্ট মিল্কটাই সব থেকে উৎকৃষ্ট, সব থেকে ভালো। এবার অনেক সময় হয় কি, বাচ্চারা বিভিন্ন কারণে মায়ের ব্রেস্ট মিল্ক খেয়ে উঠতে পারে না বা যথেষ্ট পরিমাণে ব্রেস্ট মিল্ক মায়ের কাছ থেকে পায় না, তো সেই কারণে বাচ্চাদেরকে অনেক সময় ফর্মুলা মিল্ক খাওয়াতে হয়। এবার ফর্মুলা মিল্ক খাওয়ানোর সময় একটা প্রশ্ন আমাদের মধ্যে ভীষণভাবে এসে থাকে যে একবার ফর্মুলা মিল্কটা বানানো হয়ে গেলে সেটা কতক্ষণ পর পর্যন্ত বাচ্চাদেরকে খাওয়ানো যাবে, কখন সেটা আর খাওয়ানো যাবে না। এই বিষয়টা সম্পর্কে একটা আমাদের পরিষ্কার যদি ধারণা থাকে কিন্তু সঠিক সময়ের মধ্যে আমরা বাচ্চাকে একটা ফর্মুলা মিল্ক খাইয়ে দিতে পারবো। আর যদি সেই টাইমটা পেরিয়ে যায় তখন কিন্তু আমাদের সেই ফর্মুলা মিল্কটা বাচ্চাদেরকে আর একদমই খাওয়ানো উচিত না, না হলে কিন্তু সেখান থেকে বাচ্চার শারীরিক সমস্যা হতে পারে। তো ফার্স্টে দুটো গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, ফর্মুলা মিল্ক যখন বানাবেন তখন পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই মেনটেন করবেন, আপনার হাত পরিষ্কার করে ধুয়ে নেবেন, যে বোতলে বানাচ্ছেন সেই বোতলটা যেন দিনের মধ্যে একবার অন্তত স্টেরিলাইজড করা হয়, এবং বোতলটা খাওয়ানোর আগে ভালো করে ফিল্টারের জলে বা গরম জলে ধুয়ে নেবেন। আমরা যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ফর্মুলা মিল্ক যখন তৈরি করছেন তখন তার মেজারমেন্টটা ঠিক হওয়া দরকার, মানে কতটুকুনি জলে কতটা পরিমাণ দুধ মেশাতে হবে সেই মেজারমেন্টটা কিন্তু আমাদের অবশ্যই ঠিক রাখতে হবে। তো এই দুটো ফ্যাক্টর মাথায় রাখার পরও অনেক সময় মনে রাখবেন যে অ্যান্ড টু ব্র্যান্ড এই কতক্ষণ পর্যন্ত আপনি ফর্মুলা মিল্কটাকে ভালো রাখতে পারবেন সেটা কিন্তু ডিপেন্ড করে থাকে। এখানে আমি যে ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু আমি আমার বেবি ডক্টরের কাছ থেকে জানতে পেরেছি, সেই ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করছি। তো যখন একটা ফর্মুলা মিল্ক আমরা ভালোভাবে মেজার করে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে বানালাম বাচ্চার জন্য, তখন সেই ফর্মুলা মিল্কটায় যদি বাচ্চা একবারও মুখ না দিয়ে থাকে সেক্ষেত্রে সেই ইন্ট্যাক্ট ফর্মুলা মিল্কটা রুম টেম্পারেচারে 2 ঘন্টা পর্যন্ত ভালো থাকবে, মানে বানানো কমপ্লিট হয়ে গেল সেই সময় থেকে শুরু করে 2 ঘন্টার মধ্যে যে কোনো টাইমে আমরা বাচ্চাকে কিন্তু সেই ফর্মুলা মিল্কটা খাইয়ে দিতে পারি, তারপর সেটাকে আর খাওয়ানো যাবে না, 2 ঘন্টা পর্যন্ত কিন্তু রুম টেম্পারেচারে সেটা আমরা রেখে দিতে পারি। এবার এখানে একটা কথা বলি আপনাদের সাথে, এই যে রুম টেম্পারেচার, এই রুম টেম্পারেচারটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। এমন নয় যে যখন আমাদের এখানে গরম পড়েছে একেবারে 40°, 39°, 38°, 36°C রয়েছে, সেরকম টাইমে ঘরটাও কিন্তু খুব গরম হয়ে থাকে, সেই গরমেও কিন্তু দুধটা নষ্ট হতে পারে 2 ঘন্টার আগেই। হ্যাঁ, রুম টেম্পারেচার বলতে একটা আরামদায়ক টেম্পারেচার, মানে যেখানে আমাদের খুব গরমে কষ্ট হচ্ছে এরকম টেম্পারেচার নয়। মোটামুটি আমরা একটু কম বেশি বা প্লাস মাইনাস করে টেম্পারেচারটাকে যদি 28°C মনে করি রুম টেম্পারেচার, তাহলে সেই টেম্পারেচারে আমরা ওরকম দুধটাকে বানিয়ে বাচ্চা যদি মুখ না দেয় সেই দুধটাকে আমরা 2 ঘন্টা পর্যন্ত রাখতে পারি বাচ্চাকে খাওয়ানোর জন্য। 2 ঘন্টা পেরিয়ে গেলে তারপর কিন্তু আর খাওয়ানো উচিত না। আপনি প্রচণ্ড গরমে মানে 38, 39, 40°C রয়েছে সেই রুম টেম্পারেচারে দুধ রাখলে দুধটা কিন্তু 2 ঘন্টার আগেই নষ্ট হয়ে যেতে পারে। এবার প্রচণ্ড গরমের মধ্যে যদি আপনি এসি চালিয়ে ঘরটাকে একটু ঠান্ডা করে রাখেন, আরামদায়ক করে রাখেন, তখন কিন্তু আবার সেই ঘরের মধ্যে আপনি ওই দুধটাকে বানিয়ে রেখে দিলে 2 ঘন্টা পর্যন্ত দুধটা ভালো থাকবে। তাহলে রুম টেম্পারেচারের ব্যাপারটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। এরকমভাবে দেখতে গেলে শীতকালে কিন্তু রুম টেম্পারেচারটা গরম থাকে না, তো তখন কিন্তু আমরা 2 ঘন্টা পর্যন্ত দুধটাকে রাখতে পারবো, তখন আবার কিন্তু আবার মনে করবেন না শীতকাল বলে সেটাকে 2 ঘন্টার বেশিক্ষণ আবার রেখে দেওয়া যাবে না, 2 ঘন্টাটা আমরা ম্যাক্সিমাম টাইম ধরতে পারি। গরমকালে যদি খুব গরম পড়ে তাহলে কিন্তু 2 ঘন্টার আগেও সেটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্যেই
রুম টেম্পারেচার ব্যাপারটা মনে রাখবেন। এবার যদি আপনার বাচ্চা ওই দুধটাতে একবারও মুখ দিয়ে থাকে, তাহলে হয় কি, এই যে বাচ্চার মুখের সে যে লালাটা আছে তার সাথে ওই দুধের যে কন্ট্যাক্টটা হচ্ছে, ফলে না দুধটা চট করে নষ্ট হয়ে যেতে পারে, মানে ওখানে জীবাণু ফর্ম করতে পারে, ঠিক আছে। তো এই কারণে যদি বাচ্চা একবার দুধটাতে মুখ দিয়ে ফেলে, কিছুক্ষণ ধরে খেয়ে থাকে দুধটা, তখন সেই দুধটা আমরা রুম টেম্পারেচার, মানে ওই সেই রুম টেম্পারেচার, খুব বেশি গরম মনে করবেন না, একটা নর্মাল রুম টেম্পারেচারে সেই দুধটাকে আমরা আধ ঘন্টা মতন, মানে 30 মিনিটস মতন রেখে দিতে পারি। অর্থাৎ একবার দুধটা বানালেন, তারপর বাচ্চা একটু মুখ দিয়ে খেলো, আবার খেলো না, আবার একটু মুখ দিয়ে খেলো, এরকম করে করে বানানোর সময় থেকে শুরু করে আধ ঘন্টার মধ্যে আমরা সেই দুধটা বাচ্চাকে খাইয়ে দিয়ে কমপ্লিট করতে পারি। 30 মিনিট হয়ে গেলে আর সেই দুধটা কিন্তু খাওয়ানো যাবে না। খুব বেশি গরম হলে কিন্তু ওই আধ ঘন্টা পর্যন্ত ওয়েট করা আমাদের ঠিক না, মোটামুটি তখন মানে ধরুন একদম 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি গরম, তো সেক্ষেত্রে কিন্তু মোটামুটি চেষ্টা করবেন 15 মিনিটের মধ্যে দুধটা খাইয়ে কমপ্লিট করে দেওয়ার। হ্যাঁ, তো এই রুম টেম্পারেচার ব্যাপারটা আমাদের বুঝতে হবে। আপনি বাচ্চা মুখ দিয়ে খেয়েছে এরকম কোনো ফর্মুলা মিল্ক কিন্তু ফ্রিজে রেখে দেওয়াটা ঠিক না। ফ্রিজে ফর্মুলা মিল্ক তৈরি করে কিন্তু একদমই রাখবেন না, বোতলটা কিন্তু ফ্রিজের মধ্যে একদমই রাখবেন না। ব্রেস্ট মিল্ক আমরা রাখতে পারি, কিন্তু ফর্মুলা মিল্ক বানানোর পর সেটা কিন্তু ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবেন না। যে ব্র্যান্ডের ফর্মুলা মিল্ক আমরা খাওয়াচ্ছি প্রত্যেকের বাচ্চাকে, যে ব্র্যান্ডের ফর্মুলা মিল্ক খাওয়াচ্ছি তার গায়ে যে লেবেলটা আছে সেই লেবেলের লেখাগুলো অবশ্যই পড়ে নেবেন। সেখানে কিন্তু স্টোর করার ব্যাপারেও লেখা থাকে, বানানোর পর কতক্ষণ পর্যন্ত সেটাকে রুম টেম্পারেচারে রাখা যাবে, কিন্তু স্পষ্ট করে লেখা থাকে প্রত্যেকটা ফর্মুলা মিল্কের প্যাকেটের গায়ে। এবার আপনাদের সাথে একটা ছোট্ট টিপস শেয়ার করতে পারি, যার মাধ্যমে আপনাদের কিছুটা হলেও উপকার হবে। ফর্মুলা মিল্ক মনে করছেন আপনি এতটা বানিয়ে ফেলেছেন, এবার বাচ্চাকে খাওয়াতে হবে, কিন্তু মুখ দিলে তো ফর্মুলা মিল্কটা বেশিক্ষণ আপনি রেখে দিতে পারবেন না। সেক্ষেত্রে না আপনি দুটো বোতল ব্যবহার করুন, দুটো পরিষ্কার দুধের বোতল রেডি করে রাখুন। একটা বোতলে ফর্মুলা মিল্ক গুললেন বেশ খানিকটা মতন, ধরুন 150 ml মতন গুলে রাখলেন, আর একটা বোতলকে শুধুমাত্র বাচ্চার দুধটা খাওয়ানোর জন্য ব্যবহার করুন। যে বোতলটার মধ্যে আপনি ফর্মুলা মিল্ক গুলে রেডি করে রেখেছেন সেই বোতলটাকে মনে করুন 1 নম্বর বোতল, আর যে বোতলটা বাচ্চার মুখে দেবেন, বাচ্চা মুখে ধরে খাবে, সেই বোতলটাকে 2 নম্বর বোতল মনে করুন। এবার 1 নম্বর বোতল থেকে একটু একটু করে, মানে যতটা আপনার বাচ্চা এক একবারে খেতে পারে, মনে করুন আপনার বাচ্চা একবারে 90 ml মতন খায়, তাহলে 1 নম্বর বোতল থেকে 90 ml মতন দুধ 2 নম্বর বোতলে ঢেলে রাখুন। অর্থাৎ যেটুকুনি আপনার বাচ্চা এক একবারে খেতে পারে সাধারণত, সেইটুকুনি দুধ দ্বিতীয় বোতলে ঢেলে নিলেন। এবারে দ্বিতীয় বোতলটা বাচ্চার মুখে দিলেন, তার ফলে কী হলো, প্রথম বোতলে যেটুকুনি দুধ পড়ে আছে সেই বোতলটা কিন্তু বাচ্চা মুখ দেয়নি বলে ওই দুধটুকুনিকে আপনি কিন্তু রুম টেম্পারেচারে 2 ঘন্টা পর্যন্ত রেখে দিতে পারবেন। এভাবে কী হবে, পুরো দুধটা বাচ্চার মুখের টাচে আসবে না, ফলে নষ্ট হওয়ার সম্ভাবনাটাও কম থাকবে, এবং আমরা ওই দুধটাকে 2 ঘন্টা পর্যন্ত স্টোর করে রাখতে পারবো আরামদায়ক রুম টেম্পারেচারে, রাইট। দ্বিতীয় বোতলটার সাথে যেহেতু বাচ্চার মুখের টাচ আসছে, দ্বিতীয় বোতলে আপনি অল্প অল্প করে বাচ্চাকে দুধ ঢেলে দিন এবং সেইটুকুনি করে দুধ বাচ্চাকে অফার করুন। এর ফলে কিন্তু আমরা ফর্মুলা মিল্কটাকে স্টোর করতে পারবো এবং ফর্মুলা মিল্কগুলোকে অযথা নষ্ট হওয়ার হাত থেকেও বাঁচাতে পারবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা, আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই অ্যাটাচ থাকবেন। থ্যাংক ইউ।